আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো এখন আমরা যাই, আমি তো আমার স্মৃতিসৌধ অনেকে তোলাই নামে চিনে, তো আপনারা সবাই আমরা লগে থাকবা। আপনারা দেখতে পারবেন আমি তো মাসিক শিশু আমার পিছনেই আছে, আপনারা আরো সামনে একটু দিলে আছে কিছু দিন হইতে হয়। গাড়ি পার্কিং আছে, সীমান্ত এলাকা রাস্তাটা গেছে তো মানুষ যার সীমান্ত এলাকা আমার সামনে একটা থেকে আছে ওটা সুন্দর ছবি ঘাস, তো নিশ্চয় ঘাস চারিদিকে সবুজ ঘাস, জায়গাটা অনেক ভালো লাগে। ওই দিন আমি যে জায়গাতে থাকতাম জায়গা খুব সুন্দর ছবি, তো সন্দেহ হয়ে গেছে যার কারণে ওরা যান না। আর ওই দিলে মানে গাছটা অন্যরকম একটা বাসে এই যে এই জায়গাটা মানে সুন্দর একটা ছবি উঠে। আর আমার হাত তোর বাম সাইড একটা পুকুর দেখতে পারো, অনেক বড় একটা পুকুর, আপনারা আইবা ঘুরবা দেখবা। আর সামনে বর্ডার, ওদিকে বর্ডার ওদিকে বর্ডার, বর্ডারটা দেখা যায় বুঝছেন, ওগুলো ক্যামেরা তো দেখা যাইত না, আপনারা তো যারা আইনটি দেখতে পারবেন। তো অনেক বার ইন্ডিয়ার মানুষ আছে যারা বাংলাদেশে হয়, বাংলাদেশে হয় তারা অনেক কুরমা কাঠের বাজার করে, আমরা অনেক মিলেমিশে থাকি আর কি, যদিও আমরা দুইটা দেশ বর্ডার তারপরে আমরা মিলেমিশে থাকি। দেখতে পারা লাইন দেখতে পারা আমার তো ও সাইটে ওই যে দেখা যাইতো না আপনারা গাড়াতলি হবে। আমার ওই যে একটা ইয়ে দেখা ওই রেস্টাজন লাল সাদা করে দেখতে পারা একটা ইয়ে, ওগুলো সীমান্ত ও সাইড হলে ইন্ডিয়া আর ও সাইড হলে কি বাংলাদেশ। এখন মাঝে মাঝে ইন্ডিয়ার গাড়ি যায় তো এখন তো যান না, গেলে তো ও একটা গাড়ি যান, তো আপনারা দেখবেন আমি তো সঠিক বুঝলাম না আমাদের ক্যামেরা অনেক দূর হয়, কিন্তু একটা যান মোটরসাইকেল না মোটরসাইকেল যান ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার রাস্তা বিষয় আপনারা তো দেখাইতাম স্যার, আমরা লাগে আন্তরিকভাবে দুঃখিত এটা দেখা যাইত না। আমরা এই ক্রস বর্ডারে
গ্রামের দৃশ্য গুলো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, এই এই যে দেখতেছেন যারা এখানে কাজ করছে, এরা আমাদের বাংলাদেশের, আমরা দেখাচ্ছি আসেন। এই যে দেখতেছেন, এই এই যে একটা জায়গা দেখতেছেন, আমি আপনার সুবিধার লাগে আপনি সীমান্তর জায়গা পাইছি দেখাই দাম আপনার। এই যে আমার আমার গালা যে কুটি দেখ, সামনে একটা ইস্যু আছে, এইটা দেখতে পারবো অবশ্যই। ও সাইনফুটে দেখুন একটা খালা সাইনফুট সামনে ভারত লেখা, ও সাইডে দেখিন কি আর ও সাইডে দেখি বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষে জমি মানে খা খাস করে ওই দেখাইছি, এটা তো দেখাইছি। ওই দেখুন আমরা দেশের চিহ্ন পতাকার চিহ্ন দেখা গেছে। তো গ্রাম বাংলার প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে বুঝছেন নি, তার কারণে আমরা বিভিন্ন জায়গায় যাই, যা ভিডিওগুলো করি। তো আমার বলতে কিছু করবো, আর এই জায়গার মানুষ খুব কষ্টে আছে, কারণ বহু মানুষের জায়গা আছে এদিকে যেটা পরে ইন্ডিয়া, মানে তারা ইন্ডিয়াতে গিয়ে চাষ করতে হয়। আবার এই এগুলো আছে বাংলাদেশে, আর এই যে আমি যে জায়গাতে দাঁড়াই আছি এটা হলো বাংলাদেশ। আর এর থেকে তিন চার রাত দূরে এই যে দেখছেন বাসদার আছে, এটা হলো ইন্ডিয়াতে পরে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুবই চেষ্টা করছি, আর এই পর্যন্ত আমাদের একটা পারছি। আর আমরা আমরা অবশ্যই পরবর্তীকালে আপনার পুরো ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করবো, আর পুরো ভিডিও করি আপনারা আবার দিব, বারে পুরো ডিটেলস সহ আপনার জায়গাটার বিষয়ে সব কিছু তথ্য সহ আপনারা দিব। আর আপনারা মোটামুটি সাবস্ক্রাইব করবা, আর আমরা কমেন্ট করে জানাইবা, কারণ আপনারা কমেন্ট করলে আমরা অনেক উৎসাহিত হই, যার কারণে আমরা ভিডিও গুলা বানাই। আপনার ভালোবাসার কারণে আমরা কিন্তু অনেক দূরাইছি, শুধু আলে আপনারা দেখাইবার লাগে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তার যেটা চ্যানেল আছে আমার বন্ধুর, তার চ্যানেলের নাম হলো অল বাংলা।